করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘন্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯১ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩০৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৬৮৯৪ জনে। করোনা ভাইরাস বিষয়ে সোমবার ১৩ জুলাই দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯,৫২,৯৪৭টি এবং গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩০৯৯ জন। এ পর্যন্ত শনাক্ত ১৮৬৮৯৪ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৪.৯৫% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৬১%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪,703 জন এবং এ পর্যন্ত সুস্থ ৯৮,317 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২.৬১%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন এবং এ পর্যন্ত ২৩৯১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩০ জন, নারী ৯ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১,৮৯০ জন, নারী ৫০১ জন। শতাংশের বিবেচনায় ৭৯.০৫% পুরুষ এবং ২০.৯৫% নারী। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে ০-১০ বছরের একজন, ১১-২০ বছর একজন, ৩১-৪০ তিনজন, ৪১-৫০ ছয়জন, ৫১-৬০ ১৩ জন, ৬১-৭০ ১১ জন, ৭১-৮০ তিনজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন। এ পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ যারা মৃত্যুবরণ করেছেন ০-১০ বছরের মধ্যে ১৫ জন, ১১-২০ বছরের ২৮ জন, ২১-৩০ বছরের ৭৬ জন, ৩১-৪০ ১৬৯ জন, ৪১-৫০ ৩৪৭ জন, ৫১-৬০ ৭১৪ জন এবং ষাটোর্ধ্ব ১০৪২ জন। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বিভাগওয়ারি ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম ৫ জন, ময়মনসিংহ ১ জন, খুলনা ৭ জন, বরিশাল ৩ জন, রংপুর ও সিলেট বিভাগে ২ জন করে। এ পর্যন্ত বিভাগওয়ারি মৃত্যুর সংখ্যা পাওয়া গেছে ঢাকা বিভাগে ১,১৯৫ জন, চট্টগ্রামে ৬২৩ জন, রাজশাহী ১২১ জন, খুলনা ১২৮ জন, বরিশাল ৮৮ জন, সিলেট ১০৫ জন, রংপুর ৭৫ জন এবং ময়মনসিংহ ৫৬ জন। যারা ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন, বাড়িতে ৫ জন।